তোমার কোমর ও পেট খুব সুন্দর। 11 বছর ধরে দক্ষিণ ভারতের ছবিতে অভিনয় করছেন অভিনেত্রী ইলিনা ডিক্রুজ। বলিউডের 6 ছবিতে নায়িকা হিসেবে পর্দায় দেখা গেছে তাকে। এবার তিনি দক্ষিণ ভারতের সিনেমা নিয়ে করলেন বিস্ফোরক মন্তব্য। বললেন, ওই অঞ্চলের সিনেমায় নারীদের অভিনয়ের কোনো প্রশংসা করা হয় না, তাদের নেওয়া হয় শুধু শরীর দেখানোর জন্য। বরফি ও মেতেরা হিরো ছবির এই নায়িকা বললেন, আমি যখন দক্ষিণের ছবিতে কাজ শুরু করি এই বিষয়ে কোনো ধারণা ছিল না। জীবনের প্রথম শ্যুটটি দিতে গিয়ে আমি অস্বস্তিতে পড়েছিলাম। দৃশ্যটা ছিল এমন, শোয়ার অবস্থায় একটি শঙ্খকে ধীরে ধীরে আমার পেট ও বুকের কাছে তুলে আনতে হবে। এতে অবাক হয়ে পরিচালককে আমি জিজ্ঞেস করেছিলাম, এই দৃশ্যটা শ্যুট করা হচ্ছে কেন? পরিচালক জবাব দিয়েছিলেন, এটা করলে তোমাকে সুন্দর লাগবে, কারণ তোমার কোমর ও পেট খুব সুন্দর। এমন অভিজ্ঞতার পর রীতিমতো অবসন্ন হয়ে পড়লেন ইলিনা। তিনি বললেন, আমার কাজ অভিনয় শরীর দেখানোর নয়, অথচ আমাকে শুধু একটা শরীর হিসেবে বিচার করা হয়েছিল। শরীর দেখানোর জন্য সূচিবায়ুগ্রস্ত নন আবেদনময়ী এই অভিনেত্রী। তিনি বললেন, চিত্রনাট্যের খাতিরে শরীর দেখাতে রাজি আছি, কিন্তু যেভাবে অকারণে শরীর দেখাতে বাধ্য করা হয় সেটার বিরোধী আমি। দক্ষিণের ছবিতে নায়িকাদের নাভি দেখানোর যে প্রবণতা সেটা নিয়েও মুখ খুললেন ইলিনা। বলেছেন, এটা কেন করা হয় জানি না, তবে এটা খুব খারাপ।